আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আমার কিছু স্টোরি শেয়ার করব, তো আমার সফলতা বিফলতার গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প, সেখান থেকে ঢাকা ডেন্টালে চান্স পাওয়া, এসব নিয়ে আমি আজকে কথা বলবো। আমি 2020-21 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমার সময় করোনার ছিল, সো করোনার জন্য অনেক ল্যাকিং ছিল আমার মধ্যে, কোচিংগুলো বন্ধ ছিল, পরীক্ষা ঠিকমতো দিতে পারিনি। যাই হোক, নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলাম মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে, কিন্তু প্রচুর পরিমাণে দুশ্চিন্তা, পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে না পারা, খুব ভয়, দুশ্চিন্তার কারণে এসেছিল অসুস্থতা, সব কিছু মিলিয়ে পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারিনি। সেই কারণে আমার নাম এসে যায় ওয়েটিংয়ে। মানে আমার সময় কাট মার্কস ছিল 67.75, যেখানে আমার মার্কস ছিল 67.50, মানে মাত্র 0.25-এর জন্য কিন্তু আমার নামটা এসেছে ওয়েটিংয়ে। বুঝতে পারছো এইটুকুর জন্য চান্স মিস হওয়ার যে কষ্টটা, সেটা কতটা হতে পারে? নিজেকে সাদা অ্যাপ্রন ছাড়া অন্য কোনো পেশায় ভাবা আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। আমি অন্য কোনো কিছুর প্রিপারেশনও নেইনি, এমন না যে আমি কোনো ম্যাথ করেছি বা কিছু করেছিলাম, আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি শুধু মেডিকেলের জন্যই প্রিপারেশন নিয়েছিলাম। সো ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার চারপাশের মানুষরা আমার পক্ষে ছিলেন, তারা আমাকে সাপোর্ট চেষ্টা করেছিলাম নিজের সর্বোচ্চটুকু দিয়ে যা বাকি আছে সেখানে দেখিয়ে দেওয়ার, নিজেকে প্রমাণ করার। সো দ্রুত ডিপ্রেশন থেকে নিজেকে কাটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম আমার জন্য যেটা ভালো সেটাই যেন আমার জীবনে আসে। সো সেখান থেকে নিজের ভুলগুলো শুধিয়ে নিয়েছিলাম, টেনশনটা মাথা থেকে দূর করেছিলাম, রিভিশনের যে ল্যাকিংসটা ছিল সেটা দূর করেছিলাম, সাথে ভেবেছিলাম যে আমার আসলে হারানোর মতো কিছু নেই, আমার এখন পাওয়ার অনেক কিছু বাকি আছে। সো সব ধরনের টেনশন দুশ্চিন্তা দূর করে সৃষ্টিকর্তার নামে পরীক্ষা দিতে গিয়েছিলাম, শুধু এইটুকুই করেছিলাম। সো আলহামদুলিল্লাহ টেনশন না নেওয়ার কারণে এবং নিজেকে শুধরানোর কারণে আমি পরীক্ষাটা আমার মতে সর্বোচ্চ ভালোই দিয়েছিলাম, আর আমার মার্ক এসেছিলো ডেন্টাল ভর্তি পরীক্ষায় 88.50, আর সেবার ডেন্টালে কাট মার্ক ছিল 84.75। সেবার ডেন্টাল পরীক্ষার ইতিহাসে সর্বোচ্চ কাট মার্কস ছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষায় কাট মার্কস থাকে অ্যারাউন্ড 80। সো এমন না যে প্রতিবার এত বেশি মার্কস থাকবে, গত বছর মানে 21-22 সেশনে কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষায় কাট মার্কস ছিল 80। সো তুমি যদি 80 অ্যারাউন্ড মার্কস তুলতে পারো ডেন্টালে, তোমার কিন্তু একটা সিট ইনশিওর হয়ে যেতে পারে। সো ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিছু জিনিস কাজ করে। ফার্স্ট অফ অল, এখানে সিট অনেক কম থাকে, মাত্র 545টা সিট, যেখানে অনেকে পরীক্ষা দেয়। সেকেন্ডলি, যারা ডেন্টালে পরীক্ষা দেয় বেশিরভাগই মেডিকেলে চান্স পায়নি, কিন্তু হয়তো কোনো টেনশন বা কোনো ল্যাকিংসের কারণে, যেটা তারা মেডিকেল ভর্তি পরীক্ষার পরের এক মাসে খুব সহজেই শুধরিয়ে নিয়ে পরীক্ষাটা দিতে আসে। সো এখানে কাট মার্ক বেশি থাকাটাই স্বাভাবিক, সবার প্রিপারেশন মোটামুটি ভালোই হয়ে থাকে। তবে এখানে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে যারা মেডিকেলে চান্স অলরেডি পেয়ে গেছে তারা কিন্তু ডেন্টালে আর আসবে না, সো কম্পিটিশনটা কিছুটা কমে গেল। খুব ভালো যারা ছিল তারা কিন্তু একটু কমে গিয়েছে। এখানে আবার অনেকেই আছে যারা পরীক্ষা দেবে উইদাউট এনি প্রিপারেশন, অনেকে ডেন্টালকে ছোট করে দেখে, আবার অনেকে ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে না ডেন্টাল ভর্তি পরীক্ষা আসা পর্যন্ত, সো তাদেরও চান্সটা মিস হয়ে যায়। তো সো বলবো এটা কিন্তু পজিটিভ দিক, তুমি যদি তোমার প্রিপারেশনটা আর একটু ঝালিয়ে নাও, তোমার ভুলগুলোকে শুধরিয়ে পরীক্ষাটা দিতে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পেতেই পারো। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের মতো। ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নর্মালি মেডিকেলের থেকে একটু হার্ড হয়ে থাকে, তবে ওই অনুশীলনীর প্রশ্ন, দাগানোর প্রশ্ন, যা এতদিন পড়েছো সেগুলোই পড়তে হবে, তোমার নতুন করে কিচ্ছু পড়তে হবে না। সো এভাবেই তুমি খুব সহজেই ডেন্টালের জন্য প্রিপারেশন নিতে পারো নিজেকে শুধরে নিয়ে। শুধুমাত্র চাপটা নিও না, মানসিক প্রেশার থেকে দূরে থাকো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, যদি তোমার ভাগ্যে থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চটুকু দিলে চান্স একটা পেয়েই যাবে। আর ডেন্টাল সেক্টরকে ছোট করে দেখার কিন্তু কিছু নেই, এখন যে ওরাল আর মাউথ ক্যান্সারের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে, তারপর নিউরো সার্জারিগুলোতে কিন্তু ডেন্টাল সার্জনকে মাস্ট দরকার। সো ডেন্টালের রয়েছে হিউজ অপরচুনিটি, আর তুমি যদি বিদেশে যেতে পারো ডেন্টিস্টের ইনকাম কিন্তু সর্বোচ্চ সব পেশার দিক থেকে। সো ডেন্টালে কিন্তু তোমার অনেক অপরচুনিটি রয়েছে, সাদা অ্যাপ্রনের স্বপ্নও পূরণ হচ্ছে,
একটা ভালো সেক্টর বলতে পারো। সো তুমি এখনো তোমার সাদা আপনার স্বপ্নটা যদি পূরণ করতে চাও, যদি নিজেকে দেখিয়ে দিতে চাও যে তুমি পারো, তুমি কিন্তু ডেন্টালের জন্য ভালো করে পড়তে থাকো। আর এটাই বলবো যে হাল ছেড়ো না, অবশ্যই তোমার সামনে অনেক সুযোগ রয়েছে, অনেক কিছু অপেক্ষা করছে, ভালো কিছু আসবে জীবনে। আর এবার আমি লাস্টে শেয়ার করবো আমার ডেন্টালের চান্স পাওয়ার পরের অভিজ্ঞতা নিয়ে। সো যখন পরীক্ষা দিয়ে এসেছিলাম, খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম আমার মতে, কিন্তু তবু একটা টেনশন থেকে যায় যেহেতু ডেন্টালে কাট মার্কস অনেক, সিট অনেক কম, অনেক প্রেশারেই ছিলাম। বাট আলহামদুলিল্লাহ যখন আমার মেসেজটা আসে, তখন যে কতটা ভালো লেগেছিল, বাবা মাকে জড়িয়ে ধরে যে কান্নাটা করেছিলাম, আসলে সেটা বলে বোঝানো না। যখন একটা স্টুডেন্টের কোনো মাথায় ছায়া না থাকে, যখন তার কোনো সিট না থাকে, যখন একটা পরিচয় দিতে না পারে যে আমি কোথায় পড়ি, তখন তার মতো অসহায় কেউ থাকে না, আসলে তার সিচুয়েশনটা সে ছাড়া কেউ বুঝতে পারবে না। সো ওই ডেন্টালে চান্স পাওয়াটা আমার জন্য লাইফে একটা হিউজ একটা ভালো জিনিস ছিল। ডেন্টালে চান্স পাওয়ার পর ডেন্টালে ভর্তি হই, ইতিমধ্যে আমার এসে যায় ওয়েটিংয়ের রেজাল্ট। অ্যান্ড ইন আলহামদুলিল্লাহ আমার মেডিকেল একটা সরকারি মেডিকেলে এসে যে গিয়েছে। আমি এখন পড়ছি নীলফামারী মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে। সো এটাই বলবো যে হাল ছেড়ো না, ভাগ্যে থাকলে ইনশাল্লাহ তুমি পারবে, আর সাদা আপনের স্বপ্ন নিয়ে তুমি এগিয়ে যেতে থাকো। শেষ করব, আর তোমাদের জন্য অনেক শুভকামনা, হতাশ হয়ো না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নামাজ পড়ো, আর পড়তে থাকো, চেষ্টা করতে থাকো, শেষ পর্যন্ত চেষ্টা করে যাও। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফিজ।